বন্ধুগণ, মিশন গোয়া, মিশন গোয়া। প্রায় এক বছরের প্ল্যান আমাদের। যখন সিকিম থেকে ফিরছিলাম তখন প্ল্যান হয়েছিল গোয়া, তো ফাইনালি ইটস গোয়িং অন। অনেকে ক্যান্সেল হয়েছে, অনেকে অ্যাড হয়েছে। আমাদের ওইখানে দেখা যাচ্ছে ওরাও অ্যাড হয়েছে, রিয়াদি আর আমাদের মামি, আমাদের বোন ভাই পাচু আর প্রীতম আসেনি, ওরা ক্যান্সেল হয়ে গেছে। মুনের যাওয়ার ইচ্ছা ছিল বাট যেতে পারছে না। বাট আমরা তো গোয়া আমরা যাচ্ছি ফাইনালি, তোমরাও সাথে যাচ্ছ, সবাই রং চঙে জামা কাপড় পরে আছে, তো চলো যাওয়া যাক। আর পাচুদের একটু বাই করে দাও, বেচারা মন খারাপ হয়ে যাচ্ছে। মুন ভাই ওরা আমাদের ছাড়তে এসছে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, ভালোভাবে থাকিস তোরা। ভাই লোক ট্রেন মে ঘুরতে যায়। বন্ধুগণ আমরা কোথায় যাচ্ছি? এত কষ্ট কেন পাস ভাই? তোকেও দেখাবো, তোর বউকেও দেখাবো। ট্রেনে উঠে বায়ু দূষণ শুরু করে দিয়েছিস ভাই? থ্যাংক ইউ নেবো। খাস এমনি নর্মালি ফুটেজ খাস ফ্রিতে। বন্ধুগণ গোয়া ইজ অন ফুল ফায়ার। আমরা অন্ধ্রপ্রদেশ ঢুকে গেছি, কালকে রাতে নাকি ড্রাইভার দাদা এসে আমি ফোন করে বলে দিচ্ছিলাম, ঠিক আছে 20 টাকা দিয়ে সিঙ্গারা বিক্রি হচ্ছে কিন্তু খাবো না। এখন অনেকটা টাইম ট্রেনে কাটাতে হবে, এটা ডেকে নিয়েছি এসি থেকে। রিয়াদি এসি ভালো লাগছে না, কেমন লাগছে? ঠান্ডা লাগছে নাকি ওখানে একা একা ভালো লাগছে না? সত্যি কথা বল, একা একা ভালো লাগছে না, গরম লাগছে সকালে একটু বেশি। এখন অনেকটা টাইম কাটাতে হবে, আর একটু পার্টি করতে হবে। কলকাতা ছেড়ে দিচ্ছি, মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। স্টেশনের নাম হচ্ছে, তাও দেখাচ্ছি, বিজয়নগরম, ল্যাঙ্গুয়েজ উপরে লেখা আছে। কেমন যেন বাংলাটাকে মিস করছি। কত করে দাদা? কি দই আর এটা? তো হাম লোক বিশাখাপত্তনম পে আগে যার আবি তক হাফ রাস্তা ভি নেই হ্যায়, আর ভালো লাগছে না ট্রেনে, একটুখানি বেরোতে হলো। কলকাতা থেকে যথেষ্ট ভালো। এখন আমরা আছি ইল্লে বিজয়বাড়া জাংশন। এখানে অনেক ফিল্মের শুটিং হয়েছে, অর্ধেক সাউথ ইন্ডিয়ান ফিল্ম এখানে হয়, বিজয়বাড়া। বন্ধুগণ এখন বাজে 11:30, আজ আর জাগা দিতে পারছি না, খুবই বাজে সিচুয়েশনের মধ্যে আছি, ট্রেনের টাইম কাটছে না, আর আমাদের কাছে জল নেই। মুখগুলো দেখো একটুখানি, আমাদের কি অবস্থা হচ্ছে, জল নেই, কিছু নেই, মানে 5:30-5:30 অবধি প্রচুর জল উঠেছে, এত জল উঠেছে আমরা ভাবছিলাম এটা কম ঠান্ডা না, জানি না, বেশি ঠান্ডা হলে ভালো, এখন আর জলই নেই। যাই হোক, ট্রেন অলরেডি 1 ঘন্টা লেট চলছে, জানি না রাত্রেবেলা টানবে কিনা, দেখা যাক। আজকে আর জাগবো না, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি, ট্রেনে আর সময় কাটছে না, জল ছাড়া কিভাবে কাটা বুঝতে পারছি না। চলো টাটা। এ ভাই বন্ধ কর। বন্ধু সিট না পেলে কোথায় কোথায় শুতে একটু দেখো, এখানে তো 69 পোজে শুয়ে আছে, তার চেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই যে কাকার নিচে শুয়ে আছে। বন্ধুগণ আমি 6 ঘন্টা বাকি, আর টাইম কাটছে না, আর কাল রাতের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল।
আমি পার্সোনালি রিকমেন্ড করব যে স্লিপার ক্লাসে না যাওয়ার জন্য। কেন না যাওয়ার জন্য সেটাই এই মুহূর্তে ট্রেনে বসে বলছিলাম, ট্রেন থেকে নেমে বলবো, বাট রাতের এক্সপিরিয়েন্স খুবই মানে জাস্ট হরিবল এক্সপিরিয়েন্স। এখনো 6 ঘন্টা বাকি, কেমন যেন মনে হচ্ছে গোয়া শেষ হয়ে গেল ট্রেনে বসে, ভালো লাগছে। अभी अपुन को इडली मांगती, इडली नहीं आती, कभी पानी नहीं आती, कभी इडली नहीं आती। कल के रात 8:30 समय एक जगह जल पे चलो जाओ जाओ घंटा यू ही चला चला ही यू ही चला चला ही कितनी हसीन है ये दुनिया फूल सारे जमेले देख फूलों के मेले बड़ी रंगीन है ये Now in Castle Rock Station, পুরো পাহাড়ের মাঝখানে কেটে স্টেশনটাকে তৈরি করা, আর অনেক একটা হেরিটেজ একটা স্টেশন, অনেক পুরনো। অলরেডি আমরা দুধসাগরের কাছাকাছি, এর পরের স্টেশনই দুধসাগর, দেখাবো তোমাদেরকে। দুধসাগর থেকে সেরকম মজা পেলাম না, কারণ গরমকাল জল শুকিয়ে গেছে। দীপ্র বললো গরুর ভিসু না কীরকম লাগছে ও দেখতে, সেরকম একটা মজা পেলাম না। এইসব করতে গিয়ে ট্রেন লেট হয়ে গেল, ডুবতে ডুবতে বাজে 5টা, 3টের সময় ডুবতো। हम आ गए वास्को दा गामा, अब तो सिर्फ गोवा वाले बीच में। ट्रेनर एक्सपीरियंस टा खूब बाजे छिलो, बोलछे एकटू पर लागे छिलो उठिनी दा बोलछी। कल के राते ट्रेनर एक्सपीरियंस खूब बाजे, कारण होच्छे स्लीपर क्लासे बेशिर भागी गोवाते जारा अन्य मेदिनीपुर नाना जायगा थेके जारा काज करते आसे, विभिन्न लेबर क्लासेर लोकजन बेशी लेबर, तारा পুরো ট্রেনটাতে পুরো অলমোস্ট পুরো ট্রেনটাতেই এসি কোচ ছাড়া বাকি পুরো ট্রেনটাতে তারা ভর্তি। তো প্রথম দিকে আমাদের কনসেপ্ট এরকম ছিল না, আমরা যথেষ্ট ঠিকঠাকভাবে যাচ্ছিলাম, বাট রাত যত হলো তাদের বিহেভিয়ার চেঞ্জ হতে থাকলো, নানাভাবে নানা রকম কথা, কিছু কিছু জিনিস মানে মালপত্র চুরি হয়ে যাওয়ার ভয় এরকম আমাদের ছিল। সেই জন্য আমরা কালকে সারা রাত শুতে পারিনি, ইভেন একটা পাগলা মাল ছিল যে বজার বর্ষার দিকে একটুখানি কী বলবো আর নজর ছিল, একটু ডিস্টার্ব করছিলো ওকে, সেই সবের জন্য আমরা রাতে ঘুমাতে পারিনি। সো আই উইল প্রেফার, আমার পার্সোনাল ওপিনিয়নে যদি ট্রেনে আসতে হয় স্লিপার ক্লাসে একদমই এসো না, 3 টায়ার AC 2 টায়ার AC চেষ্টা করো, আর যদি এফোর্ড করতে পারো দেন অবশ্যই ফ্লাইটে আসো, স্লিপার ক্লাসে একদমই ঠিক না। তো এই অবধি আমাদের ট্রেন জার্নি শেষ হলো, সো গোয়ার জার্নি স্টার্ট ফ্রম হেয়ার, সো লেটস গো। এখন সামনে বাস স্টপ, এখান থেকে আমরা দেখা যাক কোন দিকে যাই। চলো এই অবধি ট্রেন জার্নি শেষ, এবার থেকে আমাদের গোয়ার জার্নি স্টার্ট হচ্ছে।